আচ্ছা, উন্নাব শব্দটি দিয়ে কি বোঝায়? উন্নাব শব্দটি দিয়ে বোঝায় হচ্ছে মাকড়সা বোঝায়। ঘ নম্বরে যেটা আসে মাকড়সা, তো উন্না নাভিতে যার সেটাকে বলা হয়ে থাকে মাকড়সা। তারপরে 2 নম্বরে হচ্ছে চর্যাপদে কোন ধর্মমতের কথা বলা হয়েছে? এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের কথা বলা হয়েছে। অ্যান্সার হচ্ছে খ। চর্যাপদ হচ্ছে 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন 1907 সালে। আর 1916 সালে হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক সম্পাদনায় কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাগারে প্রকাশিত হয়। 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাগারে প্রকাশিত হয়, অর্থাৎ চর্যাপদের বৌদ্ধ ধর্মের কথা উল্লেখ রয়েছে। উল্লেখিতদের মধ্যে কে হচ্ছে প্রাচীন যুগের কবি নন? প্রাচীন যুগের কবি নন হচ্ছে রমণীপাদ, হচ্ছে প্রাচীন যুগের কবি নন। বাংলা সাহিত্যের প্রাচীন কালের একমাত্র নিদর্শন চর্যাপদ, তাই হচ্ছে চর্যাপদের কবিগণ প্রাচীন যুগের কবি, এবং চর্যাপদেও পদকর্তাগণ পদ রচনা করতেন বলে তাদের সম্মানসূচক পাদ নাম বলা হতো। তারপরে এখান থেকে কি আছে পাদ, যে সেখান থেকে হচ্ছে পা হয়েছে, এবং উল্লেখযোগ্য পদকর্তাগণ হলেন লুইপা, কান্নপা, সবরপা, শান্তিপা, ভুসুকপা, ঢেঙ্কুপা, ঢম্বিপা, কুকুরিপা, সরহপা, ত্রপিপা, তন্ত্রিপা, মহিধরপা, কঙ্কনপা, লাড়ি ডম্বিপা, এগুলো হচ্ছে কি সঠিক উত্তর। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাদের নাম আছে, লুইপা আছে, কান্নপা আছে, সবরপা আছে, শান্তিপা, ভুসুকপা, এগুলোর কিন্তু আসলে প্রাচীন যুগে, এরা ছিল প্রাচীন যুগে, কারণ চর্যাপদ সেই সময় প্রাচীন যুগের একমাত্র নিদর্শন ছিল। সেই সময় যারা পদ রচনা করত তাদের তাদের হচ্ছে সম্মানসূচক এখানে পাদ বা পা উপাধি দেওয়া হতো, তাই না? তো সেই হিসেবে এখানে কি আছে প্রাচীন যুগে যাদের নাম আছে এখানে, তার মধ্যে রমণীপাদ যে আছে, রমণীপাদের নাম এখানে নেই, তার মানে আমরা বলতে পারি যে রমণীপাদ হচ্ছে প্রাচীন যুগে কবি নন। আচ্ছা, তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে যে উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় কোনটা? এটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা, হচ্ছে পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়। আর যেগুলো আছে পদ্মাবতী, পদ্মাবতী আছে, ইউসুফ জুলেখা আছে, লাইলি মজনু, এগুলো সবগুলো কিন্তু পুঁথি সাহিত্যের অন্তর্গত। পদ্মাবতী, ইউসুফ জুলেখা, লাইলি মজনু সবগুলো পুঁথি সাহিত্যের অন্তর্গত। এখানে কি বলা আছে যে আরবি, উর্দু, ফার্সি, হিন্দি ভাষার মিশ্রণে রচিত এক বিশেষ শ্রেণীর বাংলা সাহিত্য, বিশেষ শ্রেণী হচ্ছে বাংলা সাহিত্য। তো 18 থেকে 19 শতক পর্যন্ত এর ব্যাপ্তি এবং এ সাহিত্যের রচয়িতা এবং পাঠক উভয়ই ছিল কিন্তু মুসলিম সম্প্রদায়। বিষয় ও রস বিচারে পুঁথি সাহিত্যকে আমরা 6টি ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? 6টি ভাগে ভাগ করতে পারি। তো সেক্ষেত্রে রোমান্টিক প্রণয় কাব্য হতে পারে, জঙ্গনামা বা যুদ্ধ কাব্য হতে পারে, নবী আউলিয়ার জীবনী কাব্য হতে পারে, লৌকিক পীর পাঁচালী হতে পারে, ইসলামের ইতিহাস হতে পারে, সমকালের ঘটনা মিশ্রিত কাব্য হতে পারে। এগুলো এগুলো মিশ্রণে হচ্ছে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমার পুঁথি সাহিত্য। তো পুঁথি সাহিত্য আসলে 6টা ভাগে ভাগ করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে লাইলি মজনু ছিল, পদ্মাবতী ছিল, ইউসুফ জুলেখা ছিল, এগুলো সবই হচ্ছে পুঁথি সাহিত্যের অন্তর্গত। তো সঠিক উত্তর হচ্ছে ময়মনসিংহ গীতিকা, এটা হচ্ছে পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়। আচ্ছা, জীবনী কাব্য হিসেবে, জীবনী কাব্যের জন্য বিখ্যাত কে? জীবনী কাব্যের জন্য বিখ্যাত হচ্ছে গোবিন্দ বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস হচ্ছে জীবনী কাব্য রচনার জন্য এখান থেকে বিখ্যাত। তো বৃন্দাবন দাস বাংলা ভাষায় শ্রী চৈতন্য দেবের প্রথম জীবনী গ্রন্থ শ্রী চৈতন্য ভগবত রচনা করেন। বৃন্দাবন দাস বাংলা ভাষায় চৈতন্য দেবের যে প্রথম জীবনী গ্রন্থ ছিল চৈতন্য, শ্রী চৈতন্য ভাগবত, সেটা প্রথম রচনা করেন হচ্ছে কি বৃন্দাবন দাস। তো এই কারণে জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত হচ্ছে বৃন্দাবন দাস। আচ্ছা, তারপরে হচ্ছে কি বৈষ্ণব পদাবলীর সাথে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর সাথে যে ভাষাটা সম্পর্কিত সেটা হচ্ছে ব্রজবুলি। ব্রজবুলি ভাষাটা হচ্ছে বৈষ্ণব আসলে ভাষার সাথে এখানে সম্পর্কিত। তো সেক্ষেত্রে হচ্ছে কি বৈষ্ণব পদাবলীর অধিকাংশই রয়েছে ব্রজবুলি নামে একটি কৃত্রিম মিশ্র কবি ভাষায়। তো এখানে হচ্ছে মূলত মৈথিলি ও বাংলা ভাষা মিশ্রিত হয়ে এই মধুর সাহিত্যিক ভাষায় রচিত পদাবলী থেকে জনসাধারণ ধারণা করেছে যে বৃন্দাবনের রাধাকৃষ্ণ সম্ভবত এই ভাষাতে কথা বলতো, তাই ব্রজের বুলি অর্থে ব্রজবুলি এই কাল্পনিক ব্যাখ্যা দেওয়া হয়, এবং মিথিলার কবি বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় পদ রচনা করতেন। তাহলে এখানে কি বলা হলো যে বৈষ্ণব পদাবলীর অধিকাংশ যেসব রচনাগুলো ছিল সেগুলো ব্রজবুলি ভাষায় ছিল। ব্রজবুলি নামেই হচ্ছে, ব্রজবুলি নামে এক কৃত্রিম কবি ভাষা আসলে এখান থেকে রচনা করা হয়েছে। আর সেখানে মূলত কি আছে, মূলত মৈথিলি ও বাংলা ভাষায় মিশ্রিত এই মধুর সাহিত্যিক ভাষা কিন্তু পদাবলী
থেকে জনসাধারণ ধারণা করেছে যে যে বৃন্দাবনে রাধাকৃষ্ণ সম্ভবত এই ভাষাতেই কথা বলতো, তাই ব্রজের বলি অর্থে হচ্ছে ব্রজ বলি এই কাল্পনিক ব্যাখ্যা দেওয়া হয়। এবং মিথিলার কবি বিদ্যাপতি ব্রজবলি ভাষায় কিন্তু আসলে পদ রচনা করতেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে আধুনিক বাংলা উপন্যাসের প্রবর্তককে, আধুনিক বাংলা উপন্যাসের প্রবর্তক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা উপন্যাস রচনায় প্রথম প্রচেষ্টা চালানো হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এবং অবাঙালি হ্যানা ক্যাথরিন ম্যালেন্স 1852 সালে রচনা করেন যে বাংলা লক্ষণাক্রান্ত বাংলা উপন্যাস রচনা করেন, প্রথম বাংলা লক্ষণাক্রান্ত বাংলা উপন্যাস ফুলমণি এবং করুণার বিবরণ। এবং এই উপন্যাসে উঠে আসে খ্রিস্ট ধর্মীয় উপাখ্যান উঠে আসে, তাই না? হ্যানা ক্যাথরিন ম্যালেন্স যখন 1852 সালে খ্রিস্ট ধর্মীয় উপাখ্যান খ্রিস্ট ধর্মীয় ধর্মীয় উপাখ্যান এখানে রচনা করেন, যেটার নাম ছিল ফুলমণি এবং করুণার বিবরণ, সেটা কিন্তু আসলে সেরকম ভাবে মানে হিট করেনি, সেটা আসলে সার্থক হয়নি, তাই না? তো সেই কারণে এটি সার্থক মর্যাদা কিন্তু লাভ করতে পারেনি। এবং বাংলা উপন্যাসের স্রষ্টা, বাংলা উপন্যাসের যে স্রষ্টা সে হচ্ছে প্যারিচাঁদ মিত্র, বাংলা উপন্যাসের স্রষ্টা, কারণ তিনি প্রথম বাঙালি হিসেবে 1958 সালে প্রথম বাংলা উপন্যাস এখানে কি আছে যে বাংলা হিসেবে 1958 সালে প্রথম হচ্ছে কি বাংলা উপন্যাস আলালদের ঘরে দুলাল রচনা করেন। সেখানে প্রবলেমটা কি ছিল, সেখানে প্রবলেমটা ছিল হচ্ছে সাধু ও কথ্য ভাষার মিশ্রণে কারণে এই উপন্যাসটি সার্থক হতে পারেনি। এবং 1865 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক রচিত বাংলা উপন্যাস কর্তৃক বাংলা উপন্যাস প্রথম সার্থকতা লাভ করে। বাংলা উপন্যাসের জনক হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অভিহিত করা হয় এবং এই কারণে তাকে আধুনিক বাংলা উপন্যাসের প্রবর্তক বলা হয়ে থাকে। কিন্তু আরম্ভের পূর্বে আরম্ভ আছে সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো, বাক্যদ্বয় কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে যোগাযোগ যোগাযোগ উপন্যাস থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের। তো এটা হচ্ছে কি আজ সাথী আষাঢ়, অবিনাশ ঘোষালের জন্মদিন, বয়স 32 এবং ভোর থেকে আসছে অভিনন্দনের টেলিগ্রাম আর ফুলের তোড়া, গল্পটার এইখানে আরম্ভ। কিন্তু আরম্ভের পূর্বে আরম্ভ আছে সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো, এটা হচ্ছে যোগাযোগ উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখান থেকে বাক্য দুটো নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের মধ্যে কোনটা আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে কি একটি কালমের কথা, একটি কালমের কথা হচ্ছে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, একটি কালমের কথা রচয়িতাকে, একটি কালমের কথা, এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত উপন্যাস হচ্ছে একটি কালমের কথা রচনা করেছেন কে, কথাশিল্পী তারাশঙ্কর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা হচ্ছে একটি কালমের কথা, তাই না? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা উপন্যাস হচ্ছে কি একটি কালমের কথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা। তারপরে হচ্ছে কি 23 নম্বর তৈলচিত্র, এটা হচ্ছে আলাউদ্দিন আলাজাদের লেখা, 23 নম্বর তৈলচিত্র আলাউদ্দিন আলাজাদ, একটি কালমে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তাই না? ইছামতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা হচ্ছে ইছামতি, তাই না? এখানে যদি আমি অপশনগুলো দেখি, অপশনগুলোতে কি কি দেওয়া ছিল, অপশনগুলোতে দেওয়া ছিল হচ্ছে একটি কালমের কথা, তাহলে একটি কালমের কথা হচ্ছে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, যেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, 23 নম্বর তৈলচিত্র, এটা হচ্ছে কথাশিল্পী হচ্ছে আলাউদ্দিন আলাজাদ, যেটা আছে আলাউদ্দিন আলাজাদের আলাজাদের একটা হচ্ছে লেখা। তারপর হচ্ছে কি ময়নামতির পালা সম্পর্কে আইডিয়া নেই, এখান থেকে হচ্ছে ইছামতি হচ্ছে বিভূতিভূষণের লেখা একটা গ্রন্থ। আচ্ছা, তারপর হচ্ছে কি কালো বরফ উপন্যাসটির বিষয়বস্তু কি, কালো বরফ উপন্যাসটির বিষয়বস্তু হচ্ছে দেশভাগ নিয়ে লেখা কালো বরফ। মাহমুদুল হক রচিত কালো বরফ উপন্যাসটির বিষয়বস্তু হচ্ছে 1947 সালের দেশভাগ, সে 1947 সালে দেশভাগ নিয়ে আসলে কালো বরফ উপন্যাসটি লেখা। এবং ঔপন্যাসিক এ উপন্যাসে দেশ বিভাগের ফলে সাধারণ জনগণের হৃদয় চেরা আর্তনাদ তুলে ধরেছেন এবং অনুর ভালোবাসা, জীবন আমার বোন, তারপরে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, যেখানে খঞ্জনা পাখি, নিরাপদ তন্দ্রা, তার অন্যান্য উপন্যাস। তাহলে এখান থেকে কালো বরফের রচয়িতা কে, কালো বরফের রচয়িতা হচ্ছে মাহমুদুল হক, মাহমুদুল হকের লেখা উপন্যাস হচ্ছে কালো বরফ, কালো বরফ হচ্ছে মাহমুদুল হকের লেখা একটা উপন্যাস, আর যেটা হচ্ছে 1947 সালে দেশভাগ নিয়ে লেখা ছিল। তো উপন্যাসিক এই উপন্যাসে দেশভাগের ফলে সাধারণ জনগণের হৃদয় সেটা আর্তনাদ তুলে ধরেছেন এবং অনুর ভালোবাসা, জীবন আমার বোন মুক্তিযুদ্ধ ভিত্তিক, এবং যেখানে খঞ্জনা পাখি, নিরাপদ তন্দ্রা, তার হচ্ছে কি অন্যান্য উপন্যাসের হচ্ছে একটা অন্যান্য উপন্যাসের নাম। আচ্ছা, ঢাকা প্রকাশ সাহিত্যিক পত্রিকার সম্পাদক, ঢাকা প্রকাশ যেটা ছিল, ঢাকা প্রকাশ সাহিত্যিক পত্রিকা যেটা ছিল সেটা সম্পাদকের নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার, হচ্ছে ঢাকা প্রকাশ সাহিত্যিক সাহিত্য পত্রিকার হচ্ছে সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার, ঢাকা প্রকাশ।
আচ্ছা, ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র, আর এটি হচ্ছে 1961 সালে 7ই মার্চ প্রকাশিত হয় বাবুবাজারের বাংলা যন্ত্র থেকে। আর পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন হচ্ছে কবি কৃষ্ণচন্দ্র মজুমদার, আর প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে কে রামানন্দ চট্টোপাধ্যায়, আর দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন শামসুর রহমান, এবং সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে সিকান্দার আবু জাফর। তাহলে এখান থেকে ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা ছিল এটা, ঢাকা প্রকাশ ছিল, আর এটি হচ্ছে 1961 সালে 7ই মার্চ বাবুবাজারের বাংলা যন্ত্র থেকে প্রকাশিত হয়, এবং পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার। কৃষ্ণচন্দ্র মজুমদার এখানে কি ছিল, প্রথম সম্পাদক ছিল। প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে কি রামানন্দ চট্টোপাধ্যায় হচ্ছে প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন, এবং দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে শামসুর রহমান, এবং সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে সিকান্দার আবু জাফর। আচ্ছা, তারপরে হচ্ছে কি জীবন স্মৃতি কার রচনা, জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হচ্ছে জীবন স্মৃতি। তো জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্মৃতি কথামূলক একটা গ্রন্থ জীবন স্মৃতি, এবং অন্যান্য স্মৃতি কথা সমূহের মধ্যে কি আছে, আত্মপরিচয় আছে, ছেলেবেলা আছে, আত্মচরিত। আত্মচরিত হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা হচ্ছে আত্মচরিত, আত্মচরিত। তারপরে হচ্ছে কি এখানে কর্তৃক লিখিত অসমাপ্ত একটা রচনা এটা আত্মচরিতটা। তারপরে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক রচনা হচ্ছে কি তৃণাঙ্কুর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী যেটা আছে সেটা সেটার নাম হচ্ছে কি তৃণাঙ্কুর। তো এটার মধ্যে তাহলে জীবন স্মৃতি কার লেখা, জীবন স্মৃতির রাইটারের নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে জীবন স্মৃতি। তারপরে হচ্ছে এখান থেকে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে, এরা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে আনসার, এখন নীলদর্পণ নাটকটি রেভারেন্ড জেমস লং এর প্রকাশনায় 1861 সালে মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক এর নেটিভ ছদ্মনামে ইংরেজিতে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে প্রকাশিত হয়, দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে প্রকাশিত হয়, এবং এর প্রধান চরিত্র হচ্ছে নীল মাধব, এবং দীনবন্ধু মিত্র হচ্ছে নীলকর সাহেবদের বীভৎস অত্যাচারের কাহিনী এই নাটকের মাধ্যমে তুলে ধরেছেন, এবং এই নাটকে নীলকরদের পাশবিক উৎপীড়নের যথার্থতায় হচ্ছে কিন্তু দর্পণ হয়ে উঠেছে, এবং বাস্তব চিত্র রূপায়ণের ফলে সে আমলে নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে দেশব্যাপী প্রবল আন্দোলনের সূত্রপাত হয়, এবং বাংলার বিভিন্ন অঞ্চলে প্রজারা বিদ্রোহী হয়ে ওঠে, এবং এই নাটকটিকে আঙ্কেল টমস কেবিনের সাথে তুলনা করা হয়ে থাকে, আঙ্কেল টমস কেবিনের সাথে তুলনা করা হয়ে থাকে, এবং তার সাথে মাইকেল মধুসূদন দত্ত এটা প্রথমে এটা হচ্ছে ইংরেজি অনুবাদ করেন কি নামে, এ নেটিভ নামে করেন, এবং তার সাথে এই ইন্ডিগো দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এই নামে হচ্ছে এই গ্রন্থটি ইংলিশে প্রকাশিত হয়। তারপরে হচ্ছে কি সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, চরণ দুটির রচয়িতাকে। চরণ দুটির রচয়িতা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার। তো সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, চরণ দুটি মদন মোহন তর্কালঙ্কার কর্তৃক আমার কোন কবিতার অংশ। জসীমউদ্দিনের রচনা কোনটি, জসীমউদ্দিনের রচনা হচ্ছে যাদের দেখেছি। যাদের দেখেছি হচ্ছে 1952 সালে জসীমউদ্দিনের একটা রচনা, ঠাকুর বাড়ির আঙিনায় হচ্ছে 1961 সালে স্মৃতিপট। স্মৃতিপট হচ্ছে কি পল্লী কবি জসীমউদ্দিন কর্তৃক রচিত স্মৃতিকথা। স্মৃতিপট হচ্ছে কি পল্লী কবি জসীমউদ্দিন রচিত স্মৃতিকথা, এবং পথে প্রবাসে হচ্ছে অনন্দা শঙ্কর রায়, কাল নিরবধি আনিসুর রহমান, এবং ভবিষ্যতের বাঙালি রচনা করেন হচ্ছে কি এস ওয়াজেদ আলী হচ্ছে ভবিষ্যতের বাঙালি এটার রচনা করেন। তাহলে এখান থেকে কি হলো যে যাদের দেখেছি হচ্ছে 1952 সালে, যেটা রচিত হচ্ছে জসীমউদ্দিন, আর এখান থেকে যেগুলো আছে সেগুলো জসীমউদ্দিনের রচনা এখানে নয়। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে বলা হচ্ছে যে ঠাকুর বাড়ি রাঙিনা, তারপরে হচ্ছে কি স্মৃতিপট, এগুলো হচ্ছে জসীমউদ্দিন কর্তৃক স্মৃতিকথা। পথে প্রবাসে হচ্ছে অন্নদা শঙ্কর রায়। তাহলে পথে প্রবাসে কার রচনা, এটা হচ্ছে অন্নদা শঙ্কর রায়ের একটা রচনা। কাল নিরবধি হচ্ছে আনিসুজ্জামানের একটা রচনা। তারপর হচ্ছে কি যে ভবিষ্যতের বাঙালি রচনা করেন হচ্ছে কি এস ওয়াজেদ আলী হচ্ছে কি ভবিষ্যতের বাঙালি রচনা করেন এস ওয়াজেদ আলী। কাল নিরবধি কার রচনা, কাল নিরবধি হচ্ছে আনিসুজ্জামানের রচনা, এবং তার সাথে পথে প্রবাসে অন্নদা শঙ্কর যাদের দেখেছি এরা হচ্ছে আমার জসীমউদ্দিনের একটা রচনা। জসীমউদ্দিনের আর রচনাগুলোর মধ্যে কি কি আছে, ঠাকুর বাড়ির আঙিনায় এবং তার সাথে হচ্ছে স্মৃতিপট এগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না, কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের,
এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের, কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না, রাজসিংহ উপন্যাসের কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না বাংলা সাহিত্যের উপন্যাস শাখায় প্রাচ্য এবং পাশ্চাত্যের ভাবাদর্শের সেতু বন্ধন করেন হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার রচিত রাজসিংহ উপন্যাসের নয়ন বন্নিও বুঝি জ্বলিয়াছিল এবং দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে কি এর শেষ বাক্য, তাই না? তো কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না, এটা হচ্ছে বঙ্কিমের রাজসিংহ উপন্যাসের একটা উক্তি ছিল। আচ্ছা, বাংলা বাংলা সাহিত্যের উপন্যাস শাখার প্রাচ্য এবং পাশ্চাত্যের ভাবাদর্শে সেতু বন্ধন করানো হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার রচিত রাজসিংহ উপন্যাসের নয়ন বন্নিও কিন্তু বুঝি জ্বলিয়াছিল দ্বিতীয় পরিচ্ছেদে এটা বলা আছে। তারপরে এটা দ্বিতীয় পরিচ্ছেদে শেষ বাক্য ছিল। তারপরে হচ্ছে ইয়াং বেঙ্গল গোষ্ঠী, গোষ্ঠীভুক্ত ছিলেন কে? ইয়াং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ইয়াং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন। 1840 সালে সাধারণ জ্ঞানপঞ্জিকা সভার সভ্য তালিকায় মাইকেল মধুসূদন দত্তের সহপাঠী প্যারিচাঁদ মিত্র, তারপরে কিশোরী চাঁদ ঠাকুর, গোবিন্দ দত্ত, প্যারি চরণ সরকার, জ্ঞানেন্দ্র মোহন ঠাকুরের নাম পাওয়া যায়। এবং তিনি 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে করলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে হিন্দু কলেজ ত্যাগ করেন এবং মাইকেল মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা, এটা হচ্ছে 1860 সালে প্রকাশিত হয় প্রহসন এবং ইয়াং বেঙ্গলের চরিত্র সংশোধনের অভিলাষে রচিত। ইয়াং বেঙ্গলদের চরিত্র সংশোধনের অভিলাষে রচিত এটি রচনার কারণে তিনি ইয়াং বেঙ্গলের রোশনলের মুখে পড়েন। এখানে কি হলো, 1940 সালে সাধারণ জ্ঞানপঞ্জিকা সবার সভ্য তালিকায় মাইকেল মধুসূদন দত্তের সহপাঠী যারা ছিল তার মধ্যে হচ্ছে প্যারিচাঁদ মিত্র ছিল, কিশোরী চাঁদ ঠাকুর ছিল, গোবিন্দ দত্ত ছিল, প্যারিচাঁদ প্যারিচরণ সরকার ছিল, জ্ঞানেন্দ্র মোহন ঠাকুরের নাম পাওয়া যায়। এবং তিনি 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে হিন্দু কলেজ থেকে তিনি ত্যাগ করেন। হিন্দু কলেজ ত্যাগ করেন হচ্ছে 1943 সালে। এবং মাইকেল মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা, যেটা হচ্ছে 1960 সালে প্রকাশিত হয়, যেটা হচ্ছে ইয়াং বেঙ্গলের চরিত্র সংশোধনের অভিলাষে তিনি রচনা করেন এবং এর কারণে তিনি ইয়াং বেঙ্গলের রোশনলের মুখে পড়েন। আচ্ছা, বিদ্রোহী কবিতা কত সালে প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় হচ্ছে 1921 সালে। কাজী নজরুল ইসলামের জনপ্রিয় কবিতা বিদ্রোহী রচনা করা হয় 1921 সালের ডিসেম্বর মাসে। 1921 সালের ডিসেম্বর মাসে তবে কবিতাটি প্রকাশ করা হয় 1922 সালে 6 জানুয়ারি বিজলি পত্রিকায়। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের মতে এই প্রশ্নটির সঠিক উত্তর নেই, কারণ হচ্ছে কি 1922 সাল হবে এখানে, কিন্তু প্রশ্নপত্রের ওপরে পৃষ্ঠে বলা হয়েছে যে এই প্রতিটি চারটির মধ্যে একটি সঠিক উত্তর রয়েছে, তাই আমাদের মধ্যে পিএসসি গ্রহণ করতে হবে। তাহলে এটা হচ্ছে 1921। আচ্ছা, আগুন পাখি উপন্যাসটির কার লেখা? আগুন পাখি উপন্যাসটির লেখা হচ্ছে কি হাসান হাফিজুর আজিজুর হকের লেখা। হাসান আজিজুর হকের লেখা হচ্ছে আগুন পাখি। আগুন পাখি হচ্ছে 2006 সালে রচিত হাসান হাফিজুর হকের একটি রচনা। তার প্রথম উপন্যাস হচ্ছে শামুক। হাসান হাফিজুর হকের যে উপন্যাস তার মধ্যে প্রথমে হচ্ছে কি শামুক। আচ্ছা, তারপরে হচ্ছে কি 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার হচ্ছে কি আলতাফ মাহমুদ। হচ্ছে 21শে ফেব্রুয়ারির বিখ্যাত যে গান আছে সেটা রচয়িতা আমার ভাই রকের রহমান। 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার এবং আব্দুল গফর চৌধুরী, গীতিকার হচ্ছে আব্দুল গফর চৌধুরী, সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। সুরকার গীতিকার কে ছিল? আব্দুল গফর চৌধুরী। এবং 1952 সালে 21শে ফেব্রুয়ারি প্রেক্ষাপটে এটা রচিত।